लिखो, माँ का नाम गंगूबाई और बाप, बाप का नाम क्या लिखें? माँ का नाम काफी नहीं है ना? सादा साड़ी पड़ले जदि सबाई गंगूबाई हो जाए ताहले तो उनियो, यू नो व्हाट आई मीन, कि बुझते पाओनि? अरे सैंडी और मोंटी कथा बोललाम, तुमरा जे केनो बारबार सेई पॉलिटिक्स एर दिके चले जाओ, आई जस्ट हेट पॉलिटिक्स। ओके হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু হজ বল রোস্ট এপিসোড 2। এই এপিসোডটাতে নির্ধারিত কোনো ভিডিও টপিক নেই, তাই হজ বল ওই আর কি সুপ্ত চচ্চড়ির মতো খেলা হবে। আজকের ভিডিওতে তোমরা বাদাম কাউকেও পেয়ে যাবে, আবার সাদা শাড়ি পরে গাঙ্গুবাই হওয়ার চুলকানিও দেখতে পাবে। ভাই দেবে, তোমরা ভিডিও দেখছো অথচ লাইক করছো না, এসব করলে কেমনে ভালো লাগবে? সো প্লিজ হিট দ্য লাইক বাটন। তাহলে চলো বেশি ফাজলামু না মেরে, আমি পড়লাম আর তোমরা দেখছো বিষাক্ত, চলে চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। এই বাদাম বাদাম গানটি যেমন বাদাম কাকুর জীবনে পরিবর্তন এনেছে, ঠিক তেমনই সর্বনাশের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই বাদাম বাদাম ভাইরাল গানটি। কারণ অহংকার পতনের মূল কারণ, মনে পড়ে সেই রানু মণ্ডলের কথা? রানু মণ্ডলও কিন্তু একটা সময় স্টেশনে থাকতো, তারপরে তার একটা গান হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, ব্যাস তারপর থেকে তার জীবনে পরিবর্তনের পাশাপাশি সর্বনাশেরও মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই ভাইরাল হওয়া গানটি। তারপরে আর কি অহংকার পতনের মূল কারণ, সেটাই ঘটে গেল। আমি তো জানতাম যে আমি কি। এই শুনলাম নাকি আমাদের বাদাম কাকু দ্বিতীয় রানু মণ্ডল হয়ে গেছে, একথা কি সত্য? ভুবন বাবু এখন কি করবে, হোয়াট দ্য নেক্সট? বাদাম বিক্রি করতেন, সেই বাদামের গান এখন পপুলার হয়ে গেছে। আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? এই পর্যন্ত তবু মেনে নেওয়া যায় যে বাদাম কাকু একটা জায়গায় গেছে, তাকে শিল্পী হিসাবে সব জায়গায় ইনভাইট করছে, দাদাগিরি মঞ্চে তাকে ইনভাইট করা হয়েছিল, তার গান দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, এপার বাংলা ওপার বাংলা পুরো ফুল ভাইরাল বাদাম বাদাম গানটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বাদাম কাকু বলেছে যে আমি আর বাদাম বিক্রি করবো না, আমি শিল্পী হিসাবেই মানে গান গেয়ে আগামী দিনটা চালাতে চাই। তো দ্যাটস গুড, বাট এরপরে বাদাম কাকু যে বক্তব্যটা করেছে সেটা একেবারে দ্বিতীয় রানু মণ্ডল হওয়ার জন্য সেরা উপযুক্ত বক্তব্য। আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি। আমি যদি বাদাম বিক্রি যাই আমাকে লজ্জিত হতে হবে, বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়। বাদাম কাকু এখন কি হয়ে গেছে? সেলিব্রিটি, তাই সে এখন যদি বাদাম বিক্রি করে তাহলে তাকে কি হতে হবে? লজ্জিত। কেমন যেন বিষয়টা ওয়া ওয়াও হয়ে গেল না? দ্বিতীয় রানু মণ্ডল হয়ে ওঠার জন্য বাদাম কাকু তোমাকে সুস্বাগতম। আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি যাই আমাকে লজ্জিত হতে হবে। মানে যেই কাঁচা বাদামের জন্য তুমি আজকে এই জায়গায় এসেছো, এত জনপ্রিয়তা অর্জন করছো, এত লাখ লাখ টাকা কামাচ্ছো, অডিয়েন্সের থেকে এত ভালোবাসা পাচ্ছো, আর আজকে কিনা সেই কাঁচা বাদাম তোমার লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে? বাহ কাকা বাহ, তুমি একেবারে পিওর লেভেলের রানু মণ্ডল হয়ে গেছো। বাংলায় একটা প্রবাদ আছে, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, ঠিক তেমনটাই এখানে বাদাম কাকুর ক্ষেত্রেও ঘটেছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কারণ জলজ্যান্ত উদাহরণ তোমাদের চোখের সামনে ভাসছে। আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি যাই আমাকে লজ্জিত হতে হবে। তোমাদের মনে আছে রানু মণ্ডলের পাশে থাকা অতীন্দ্রকে রানু মণ্ডল সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে ঠিকঠাকভাবে পাত্তা দিত না, ঠিক তেমনটাই এখানে বাদাম কাকু সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে মিডিয়ার সামনে কাঁচা বাদামকে লজ্জার কারণ হিসেবে তুলে ধরছে। আমি বাদাম কাকুকে একটা কথা বলতে চাই, জুতো সেলাই করেও না সংসার চালানো যায়, জুতো সেলাই করেও না সম্মান আনা যায়। তো তুমি যেই জায়গায় উঠেছো, যেই জিনিসটা করে, সেটাকে এইভাবে অবহেলা করা উচিত না আমার মতে বলে। ভুবন বাদ্যকর দুর্ঘটনায় আহত, মানে নিউজ চ্যানেলগুলো পারেও বটে, কোনো কিছু একটা ভাইরাল পেয়ে গেল, অমনি টিআরপি বাড়ানোর জন্য যা না তাই নিউজ বানিয়ে দিল। বাদাম কাকু গাড়ি চালানো শিখতে গিয়ে হালকা করে দেয়ালে ঠুকে দিয়েছিল, ব্যাস সেটা নিয়ে এমন এমন নিউজ বানাচ্ছে মনে হচ্ছে না বাদাম কাকুর হাত পা ভেঙে গেছে, মাথা পেটে চৌচি রয়ে গেছে, বারা কিচ্ছু হয়নি। নিউজ চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য বাদাম কাকু জাস্ট ইউজ করছে, কি বিশ্বাস হচ্ছে না? বাদাম কাকু অ্যাক্সিডেন্ট করার পরের দিন কি করেছে সেটা তোমরা দেখে নাও। আমার নতুন গাড়ি ড্রাইভারি আমি সব যে করি, দিয়ালে আমি দাদা ধাক্কা মারি ধাক্কা মারি, বাঁচিয়েছেন আমার গৌর হরি। মানে তোমরাই বলো একটা মানুষের মধ্যে কতটা পুরকি থাকলে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরের দিন চুলকানি মার্কা কার্যকলাপ শুরু করে দেয়। কিচ্ছু হয় নাই, মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য বাদাম কাকুকে ইউজ করে জাস্ট পাবলিককে চুতিয়া বানাচ্ছে। রানু মণ্ডল না হয় মানসিক দিক থেকে অসুস্থ ছিল,
কিন্তু বাদাম কাকু সুস্থ সবল হয়ে সব জেনে বুঝে সেলিব্রিটি হওয়ার এবং মোটা অঙ্কের টাকার লোভে নিজের পেছনটা নিজেই মারছে। আর লাভ হচ্ছে কার? মিডিয়ার। কারণ মিডিয়ার কাজ হলো বোকা মানুষদের আরো বেশি করে বোকা বানানোর। মিডিয়া যেমন তাদের টিআরপি বানানোর জন্য বাদাম কাকুকে ইউজ করছে, ঠিক তেমন ভাবে পলিটিশিয়ানগুলো, ইউ নো হোয়াট আই মিন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বাদাম বাদাম ছাড়াও আরো একটা জিনিস ট্রেন্ডিং চলছে, সাদা শাড়ি পরে গাঙ্গুবাই হওয়ার চুলকানি। চোখের সামনে ভেসে উঠছে। বেশ কয়েক বছর আগে দেখা যেত বাংলা সিরিয়ালের পাখি শাড়ি, বাহা শাড়ি, আর এখন গাঙ্গুবাই শাড়ি। লিখো মা কা নাম গাঙ্গুবাই। এটা ছিল গাঙ্গুবাই সিনেমার আলিয়া ভাটের অ্যাক্টিং। এবার তোমাদের দেখাবো সাদা শাড়ি পরিহিতা গাঙ্গুবাই লাইট ভার্সনদের। শায়দ আপ লোগো কো মেরি বাত থোড়ি সি কড়ুই লাগে লেকিন ধ্যান সে সুননা। লিখো মা কা নাম গাঙ্গুবাই। আর বাপ? চলো বাপ কা নাম দেবানন্দ। লিখো মা কা নাম গাঙ্গুবাই। বলাওড়া। কিছুদিন আগে আমরা দেখেছিলাম পুষ্পা নিয়ে ঝোকাঝুকির কুড়কুড়ানি হচ্ছিল, আর এখন গাঙ্গুবাই নিয়ে। লকডাউনে কিছু হোক কিংবা না হোক, ছেলে মেয়েগুলো ভালোভাবে বাদাম গান শিখতে পেরেছে, কিছু সস্তা রিলস বানিয়ে অ্যাক্টিং এর পেছন মেরেছে, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ভাইরাল হয়েছে। আর সেই চুলকেন্দে স্যান্ডি শাহ পা ফেলবে না, তাই কখনো হয়? স্যান্ডি কিছু মনে করিস না, তোকে না গাঙ্গুবাই লাগছে না, তোকে পুরো স্যান্ডি বাই লাগছে। অবশেষে একটা দিক থেকে স্যান্ডির উন্নতি হয়েছে, অন্তত পক্ষে নাইটি পরে গাঙ্গুবাই দেখতে যায়নি। তো গাইজ, আমি আজকে পুরো গাঙ্গুবাই সেজে চলে এসেছি। যদি একটিবার ভুল করে আলিয়া ভাট এই অবস্থায় এই জন্তুটাকে দেখে নিত, তাহলে নিশ্চয়ই আলিয়া ভাট কপাল চাপড়াতে চাপড়াতে ভাবত, কি ভুল কাজ করে যে আমি গাঙ্গুবাইতে সাইন করলাম, শেষমেশ কিনা আমার ক্যারেক্টারে এই বিযুক্ত জন্তুটাকে দেখতে হলো। কোন এই লোক? কহাঁ সে আতে? গাঙ্গুবাইয়ের চরিত্রটা শুধুমাত্র স্যান্ডি বাইতে আটকে নেই, মন্টি বাইতেও অগ্রসর হয়েছে। লিখো মা কা নাম গাঙ্গুবাই। আর বাপ? বাপ কা নাম কে লিখে? মা কা নাম কাফি নেই না। খুব সুন্দর হয়েছে মন্টি বাই, তুমি ক পেয়েছো? যদি বাংলাতে গাঙ্গুবাই বেরোয় তাহলে স্যান্ডি বাই, মন্টি বাই, এরা আলিয়া ভাট হয়ে যাবে। না, এটা তো সম্ভব না, তোমাদের তো বিচি আছে। বাই দ্য ওয়ে, মন্টির কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে আমি মন্টিকে রোস্ট করে একটা কথা বলেছিলাম। ফলস লেবু দুটো দেখে যারা ভাবছো যে এটা আসলে একটা মেয়ে, তাদেরকে বলে রাখি তোমাদের চিন্তা ভাবনা একটু বিচুটি পাতা ঘষে হালকা করে গঙ্গা জল ছিটিয়ে নাও। কারণ এই যে ফলস লেবু লাগানো মেয়েটিকে তোমরা দেখতে পাচ্ছ, তার প্যান্টের ভেতরে বান্টু রয়েছে। তো এই কথাটা প্রুফ, এবার তোমাদের সামনে মন্টি নিজেই দেবে। ওয়ান থেকেই আমি বোঝানোর চেষ্টা করে যাচ্ছি পুরো ইন্ডিয়াকে, বাংলাদেশকে, যে আমি একজন ছেলে, আমি একজন মেয়ে হতে চাই। কি এবার বিশ্বাস হলো তো মন্টির বান্টু আছে নাকি নেই? আমি যখন বলেছিলাম তোমরা তখন তো বিশ্বাস করনি। লিঙ্গটা কি, ছেলেদের না মেয়েদের? অবভিয়াসলি ছেলেদের, লিঙ্গটা ছেলেদের। এখনো ছেলেদেরই আছে। হ্যাঁ, আমি মেল বডিতে জন্ম নিয়েছি কি উইথ আ ফিমেল সোল। যাই হোক, মন্টি কি বানাবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তাই জন্য আমি এই প্রসঙ্গ নিয়ে আর কিছু বলতে চাইছি না। আর আমি মন্টিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা একটু ভিডিওটা পজ করে এটা পড়ে নাও, নিউজ 18 বাংলার খুবই উপকারী একটি নিউজ আর্টিকেল। কয়েকদিন পরে দেখতে পাবো নিউজ চ্যানেলগুলো টিভিতে নিউজের বদলে পানু দেখাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই হজবলো রোস্টের এপিসোড আরও দেখতে যাও কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইয়ার একটা করে লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমরা যদি বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ওই যে নিচে দেখতে পাচ্ছ লাল রঙের বাটনটা, ওখানে কিল, চল, লাতি, ঘুষি যা মেরে পারো সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা এখন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই, যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও, আর পারলে পেজটাকেও একটা লাইক করে দিও। আর আমার নতুন ব্লগও চলে এসেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, চেক আউট করে নাও। আর ওই চ্যানেলটাকেও সাপোর্ট করো, সাপোর্ট করলেই ভালোবাসা বাড়বে আর আমিও কাজ করতে আরও এনার্জি পাবো। সো যাও ওই ব্লগটাও দেখে নাও। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রামে প্রোফাইল, আমি তো আর বাদাম কাকুর মতো সেলিব্রিটি না, তো তোমরা একটু দয়া ফয়া দেখিয়ে যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে সাহায্য করো তাহলে খুব ভালো হয়। তো যাও সবাই ফটাফট গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, প্লিজ ইয়ার যাও। তো দেখা আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে, তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই বাই।